রামকৃষ্ণের গল্প শোনো। গল্প সিংহের বাচ্চা। মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন। নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই কখনো তার উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, একথা আমরা ভুলে যাই আর নিজেকে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারি না। নিজেকে নিজে আমরা অনেক সময় ছোট মনে করি। পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরেই একটা ছোট্ট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধে হতে আর দেরি নেই বেশি। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণাকায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিজলি খেলছে। মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটা এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেয়াতে সিংহীর একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মরে গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালের সঙ্গে বড় হতে থাকে। সে মেষে দুধ খায় আর মেষ শাবকের সঙ্গে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আরেকটা সিংহ সেই মেষপালে এসে দাঁড়ালো। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক। সে আর কাউকে ধরলে না, সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভিতর নিয়ে গেল। বাচ্চাটিও তখন মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। বনের মাঝে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল, দেখ তুইও আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষের মতোই হয়ে গেছিস। বাচ্চার মনে তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে সে চোখ তুলে চাইতে পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বললে, দেখ জলে আমাদের ছায়া পড়েছে, আমিও যা তুইও তা, কেন মিছে ভয় করিস? দেখ আমার যেমন হাড়ির মতো মুখ তোরও তেমনি। আজ থেকে মনে রাখিস, মেষ নোস, তুই পশুরাজ সিংহ, সমস্ত পশুগুলো তোকে ভয় করবে। আর মেষপালে যাসনি, যা বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে আবার নিজের ও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও ষোলো আনা বিশ্বাস হয়নি, একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো আর খাবার জন্য বাচ্চাকে অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হয়, তার মধ্যে সিংহ ভাব বিকাশ হয়নি। মেষ পালে থাকতো সে নিজেকে মেষই মনে করত, কখনো জানতো না যে সে একটি সিংহ। আর রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহ ভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো, মেঘের মতো গম্ভীর স্বরে সে ডাক দিলে। তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। নিজেদের দুর্বল অক্ষম ছোট ভেবেই আমাদের যত দুঃখ আমরা ডেকে এনেছি। অন্তরে আমাদের আত্মা সিংহ ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। গল্পটি বুঝলে তো? বেশ।